वेलकम स्टूडेंट्स, वेलकम टू आवर थर्ड लैंग्वेज क्लास, क्लास सिक्स थर्ड लैंग्वेज। तुम्हारे साथ आज एस कि एक्टिविटी पार्ट नहीं, अर्थात हमें ए पर्यंत जा शिखे जा पढ़ी वर्ण चेन नतून वर्ण दिए शब्द तैरी करा तो आगे ही शिखे क्लास फाइवे, तो शून्य स्थान ए समस्त किचू नहीं आज अनेक दिन किचू काजकर्म असाइनमेंटर पर, तो आज एक्टिविटी पार्ट नहीं कैमन हमारे साथ प्रत्येके तुम्हारा थर्ड लैंग्वेज कपि बेर करो और हमें बोर्डे जगह लिखी सेगल फलो करो, अवश्य निजेरा करबे करार चेष्टा करबे। आमी तो एखाने आंसर सल्व कर दिच्छी तोमादेर। तो आज के प्रथम विषय आछे हेडिंग दाओ, प्रथम विषय ठीक कथा बसाओ। नम्बर एक ठीक कथा बसाओ। एखाने आमी किछु शून्य स्थान दिच्छी एवं नीचे हेल्प बक्स देव एकटा, सेखान थेके तोमादेर शब्दगुलो चॉइस करे निये निये पछंद मतो बसिए देखते हबे जे कोनटाय कि शब्द आमार होच्छे। प्रथम शब्द लेखो दन्तनयकार र डैश ल। क नम्बरे लिखलाम। खये देखो पयाकार डैश रयाकार। गते लेखो गयोकार डैश प। चले नम्बर घ। चय हस्य डैश डयबिंदु रय हस्य। नम्बर उ लेखो म डैश र। नम्बर च लेखो डैश ल कय दीर्घ प। लास्ट नम्बर दिच्छी छ नम्बरे डैश लय हस्य क। केमन एगुलो दिलाम, एरपर प्रत्येके एकटा हेल्प बक्स ड्र करो, जे हेल्प बक्सर मध्य थाकबे आमार ए समस्त फिल इन द ब्लैंक्सर অপশনসগুলো, এখান থেকে আমায় বেছে দেখতে হবে যেটা কোনটা আমার সঠিক হচ্ছে। অপশনগুলো অনেক সময় পরপরও থাকতে পারে, আবার অনেক সময় কি হয় জাম্বল করেও দেয়া থাকে, অর্থাৎ এলোমেলোভাবেও দেয়া থাকে। তো প্রথম লেখো কয়ে একার, তারপর লেখো লয়ে আকার, অনুস্বার অন্তস্থয় দীর্ঘ, শুধু অন্তস্থ, দন্তন্য ভ। 1 2 3 4 5 6 7 ভয়ে আকার। সাতটা দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নিচে অপশনও আমি হেল্প বক্সে সাতটা লিখেছি। এসো এবার তৈরি করার চেষ্টা করি। আমি জানি ইতিমধ্যে তোমরা করে ফেলেছো অনেকেই, আমার আগেই অনেকে করে ফেলেছে হয়তো, যাই হোক মিলিয়ে নাও একবার। একের ক দন্তনায়কার র ড্যাশ ল, প্রথম অপশন আছে আমার কয়ে একার। চলো এটা ট্রাই করি। দিয়ে দিলাম কয়ে একার, কী পাচ্ছি চেনা শব্দ নারকেল, ইয়াস কোকোনাট। নেক্সট দেখো পয়াকার ড্যাশ রয়ে আকার, লয়ে আকার যদি দিই কোনো শব্দই হচ্ছে না, অনুসার দিলেও কোনো শব্দ আসছে না, অন্তস্থয় দীর্ঘ সেই অপশনও চলছে না। অন্তস্থ দিয়ে দেখো তো হয় কি, পয়াকার অন্তস্থ রয়কার কি হচ্ছে পায়রা। গ নাম্বারে দেখো গয়কার ড্যাশ প, আবার প্রথম থেকে শুরু করি। কেটা তো আমি এখানে ব্যবহার করেই ফেলেছি কয়েকারটা, লয় আকার গয়কার লয়াকার, ইয়াস গয়কার লয়াকার প গোলাপ রোজ। ঘ নাম্বারে চলে এসো চয়ে হস্যই ড্যাশ রয় বিন্দু, অপশনে হেল্প বক্সে প্রথম দুটো অপশন আমার চলে গেছে, কয়েকার চলে গেছে লয়াকার চলে গেছে, প্রথম অপশন হচ্ছে অনুস্বার। দেখো অনুস্বারকে বসিয়ে হয় নাকি, ঠিক চিংড়ি চয়ে হস্যই অনুস্বার রয় বিন্দু রয় হস্য। নেক্সট ওয়ান নাম্বারে এসো ম ড্যাশ র, ম অন্তস্থয় দীর্ঘ র কি হচ্ছে ময়ূর,
चये देखो डैश ल कय दीर्घ प एखान थेके मोटामुटी वन टू थ्री फोर फाइव पाँचटा अपशन आमार बेरिए गेछे बाकी आछे दन्तन्य और भयाकार देखि दन्तन्य दिए हय कि ना पाच्छो चेना शब्द दन्तन्य ल कय दीर्घ प नलकूप ठीक और बाकी रइलो एकटा अपशन और एकटाई आमार गैप भयाकार लय हसु क भालुक তাহলে কি কি শব্দ পেলাম আমরা নারকেল পায়রা গোলাপ চিংড়ি ময়ূর নলকূপ আর ভালুক এগুলো হলো আমাদের প্রথম অ্যাক্টিভিটি পার্টের প্রথম অংশটা অর্থাৎ ঠিক কথা বসাবে পুরোটা কমপ্লিট হলো দুয়ে দিয়েছি আমি বর্ণ দিয়ে শব্দ তৈরি কেমন দু নাম্বার লেখো দুয়ে হেডিং লেখো প্রত্যেকে বানান তৈরি করো বা শব্দ তৈরি করো শব্দ থেকে বেটার বানানটাই লেখো তোমরা কারণ শব্দ বানানটা তো যুক্তাক্ষর যুক্তাক্ষর আমি এখনও শেখাইনি তোমাদের নাম্বার টু হেডিং দাও বানান তৈরি করো বানান কি দিয়ে তৈরি করবে আমি কিছু নির্দিষ্ট বানান দেব সেই বানানের অক্ষর দিয়ে তৈরি করব ঠিক যেরকম আমরা বর্ণ চেনো শিখেছি সেরকম যেমন ধরো প্রথম শব্দ আমি দিচ্ছি মাছ ঠিক আছে বানাতে হবে ম দিয়ে চারটে ছ দিয়ে চারটে পরের শব্দ দিয়েছি আমি অজ অ দিয়ে চারটে তৈরি করব বর্কির জ দিয়ে চারটে এসো আগে এই অবধি করি তারপর আরও দুটো শব্দ আছে আমরা করব এটাও খুব ইজি তোমরা প্রত্যেকে অনেকবার করেছো এটা ক্লাসে আমি করিয়েছি এখনও আমাদের এই চ্যাপ্টারটাই চলছে বর্ণ চেনো টপিকই চলছে আমাদের ম দিয়ে শব্দ তৈরি করব প্রথম ম দিয়ে চারটে শব্দ তৈরি করি এসো ময়াকার মা ময়াকার ছ মাছ কথাটাও লেখা যাবে ময়ূর ম অন্তস্থয় দীর্ঘ র আর পেলাম ময়াকার টয়ে হস্যই মাটি তোমরা এছাড়াও আরও অনেক অন্য শব্দ লিখতে পারো যেটা তোমরা নিজেরা জানো আমি জানি মা মাছ ময়ূর আর মাটি ছ দিয়ে কি লিখবো দেখি ছ দিয়ে চারটে বানান ছয় আকার তয় আকার ছাতা ছয় আকার গ ল ছাগল ছয় হস্যই প ছিপ ছ ডয়বিন্দু রয় হস্যই কী হয় ছড়ি তাহলে ছাতা ছাগল ছিপ আর ছড়ি অজ বানানে প্রথম অক্ষর আছে আমার অ তাই তো তাহলে অ দিয়ে চারটে শব্দ আমাকে লিখতে হবে অলস অধর অজগর আর লেখো অজ চারটে শব্দ পেলাম অলস অজগর অধর আর অজ বর্কির জ দিয়ে লেখো জাম জামা জানলা আর জল হলো চারটে শব্দ জাম জামা সরি জামা জানলা আর জল আরও দুটো শব্দ বাকি আছে কি কি বাকি আছে এটা ওয়ান এটা টু থ্রিতে দিয়েছি আমি উই হস্যু হস্যই উই হস্যু দিয়ে তোমায় লিখতে হবে চারটে বানান আর হস্যই দিয়ে লিখতে হবে চারটে বানান ঠিক আছে চলো হস্যু দিয়ে আমরা চারটে বানান লিখি হস্যু ট উট হস্যু হস্যই উই হস্যু ল কয় হস্যই উল্কি আর লিখব আমরা উনান হস্যু দন্তন্য একার দন্তন্য উনান হস্যই দিয়ে লেখো চারটে বানান
হর্ষই চন্দ্রবিন্দু দয়া হর্ষুর ইঁদুর হর্ষই লয় হর্ষই তালবর্ষ ইলিশ হর্ষই ট ইট আর হর্ষই তয় হর্ষই হয়াকার দন্তস্য ইতিহাস ইঁদুর ইলিশ ইট আর ইতিহাস লাস্ট নাম্বার হচ্ছে চার নম্বর শব্দটা আমি দিয়েছিলাম ওল এক নম্বরটা মুছছি এটা লেখা হয়ে গেছে নিশ্চয় তোমাদের সবার চার নম্বর শব্দ আমাদের ছিল ওল ও ল তাহলে এখানে ও দিয়ে চারটে বানাবো আর ল দিয়ে চারটে বানাবো ও দিয়ে শব্দ কি কি হয় দেখি এসো ওজন প্রথমেই লেখো ওজন ওড়না ওলকপি আর মূল যে শব্দটা দিয়েছি আমি ওল সেই শব্দটাই তোমরা লিখতে পারো ও ল ওজন ওড়না ওলকপি আর ওল শেষ হচ্ছে ল ল দিয়ে চারটে শব্দ আমরা লিখব লয়াকার ল লাল লয়াকার ঠয় হর্ষই লাঠি ল ব মূর্ধন্য লবণ লবণ মানে হচ্ছে নুন সল্ট কেমন লবণ আর একটা লিখেছি আমি লাস্ট লিচু লয় হর্ষই চয় হর্ষু লিচু ল দিয়ে কী কী লিখলাম লাল লাঠি লবণ আর লিচু এছাড়াও তোমরা এই অক্ষরগুলো দিয়ে আরও নানান রকম শব্দ বানাতে পারো যত তৈরি করবে তত তোমাদের ওয়ার্ড স্টক বাড়বে আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আরও নতুন বিষয় নিয়ে আসছি এবং ততক্ষণ পর্যন্ত এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো বারবার বলছি বানান এবং না দেখে লেখাটা খুব জরুরি ভালো করে এগুলো অভ্যাস করো আজ এই পর্যন্ত থ্যাংক ইউ